মাছতে নাকি কুমির এসেছে। আমরা জানতাম মাছলায় কুমির আছে, কিন্তু আবার বিদ্যাধরীতেও কুমির এসেছে। এইবার মাছ ধরা খুব টাফ হয়ে যাবে, দাদাটা বলছিল। মানে বিশাল একটা ভয়ানক বিষয়, কুমির কিন্তু মনে করলেই, ও যেখানে ছিল গ্রাফি দিয়েছে পুরো পাশেই কুমির ছিল। ওয়াও, নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজ বাবা আমাদের বিদ্যাধরী নদী থেকে নিয়ে আসা চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর কাঁকড়া আরও অনেক কিছুই নিয়ে এসছে। তো ভাবলাম চিংড়ি মাছ নিয়ে এসছে, কাঁকড়া নিয়ে এসছে, সেজন্য পুঁই শাক তো লাগবেই। আর বাগানে অনেক পুঁই শাক হয়েছে, পুঁই শাকের দানা ছড়ানো ছিল আগের বছরে, তো অনেক পুঁই শাক হয়েছে দেখো। আর তো পুঁই শাক তুলে নেবো, আর মা ওদিকে চিংড়ি মাছগুলোও কেটে নিচ্ছে। তো পুঁই শাক, কাঁকড়া আর কুমড়ো দিয়ে তো খুব সুন্দর একটা রান্না হয়, তোমরা তো জানো আগেও একবার করেছি। তো আজকে চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে এসছে, মানে অন্যরকম তো রেসিপি করতেই হবে। তো চলো পুঁই শাকটা কেটে নিই, এখানে দেখি কত বড় হয়েছে। এখানে অনেক বড় হয়েছে, আর ছোট ছোট গুলো আছে। আগার পুঁই শাক খেতে তো খুবই ভালো লাগে, বাবা এই বিষয়টা কত বড় হয়েছে মাম্মা। আমার থেকেও বড় দেখো, এই যে চাওড়া চিংড়ি কাটছি, কাঁটা দিয়ে সব দিয়ে রান্না করা হবে, বড় বড় চাওড়া চিংড়ি। ছোট ছোট তো এর আগা কেটে নিচ্ছে, আবারও মনে হয় পুঁই শাক হবে, তো সেজন্য আগাগুলো কেটে নিলে আবার হয় বলে, আগা কাটলে অসুবিধা হয় না। অনেক বেরিয়েছে পুঁই শাকের দানা ছাড়া না, এক জায়গায় অনেকটা করে। অনেকটাই হয়ে গেছে, এবার নিয়ে যাই, আবার কসমি ছাড়লে তখন আবার লম্বা হয়ে যাবে। বাবা হঠাৎ করে এত গরম পড়েছে, এই যে ঝিঙা গাছ বেড়া ধরে উঠে যাচ্ছে, আম গাছে উঠে যাবে, এবার দেখো কত লম্বা, এখনো ঝিঙা হয়নি, তো বেড়াটা পার হয়ে যায়। চলো তাহলে পুঁই শাক নিয়ে বাড়ির দিকে যাই, আর কুমড়ো তো আছে কাটতে হবে, আমাদের গাছেরই কুমড়ো। মা এখানে দেখো নানান ধরনের আচার রোদে দিয়েছে, মানে কয়েকদিন একটু মেঘলা মেঘলা, তো এখন একটু রোদের আভা হয়েছে। তো মা এই যে আম তেল এখানে আছে, এটা টক ঝাল মিষ্টি আচার, এটা একদম শুধু আম কুড়িয়ে কুড়িয়ে চিনি দিয়ে জাল দেওয়া, আর এটা হচ্ছে চিনির রসে ভিজানো আচার, আর এখানে তো আমশি আছে দেখো, অনেক রকমই করে রেখেছে। সকালবেলা মানে সকাল কয়েকদিন যাবত একটু রোদে দিতে হয়, যেহেতু অনেক দিন ধরে থাকবে, তো রোদে দিয়ে আবার তুলে রাখা হয়, বিকালে আবার রোদে দেওয়া হয় পরের দিন। এরপর তো বর্ষা হলে তখন তার রোদে দেওয়া যাবে না, মানে এখনই সকাল সকাল রোদে দিয়েছে। আর এখন মাছটা কাটছে, দেখি কত দূর কি কাটা হলো। আমি পুঁই শাক নিয়ে চলে এসেছি, কুমড়ো পুঁই শাক কেটে নেবো। ওয়াও, খুব সুন্দর কুমড়ো দেখো, চায় না একদম। তো বাড়ির কুমড়ো এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি, মানে আরে আগে একটা কুমড়ো গাছ হয়েছিল, সে কুমড়োটা অত ভালো হয়নি, তো এই কুমড়োটা দেখো পুরো একদম পিওর চায় না কুমড়ো। এই যে দানাগুলো ফেলে দিলেই হয়ে যায়।
পাতাগুলো সব ভালো আছে, পাতাগুলো সবথেকে পাতা ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কুমড়ো আছে সেই জন্য পাতা বেশি দিচ্ছি না। তো বন্ধুরা এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে আর পাতা রেখে দিয়েছি, কিছু কিছু পাতা সব পাতা দিইনি যেহেতু কুমড়ো দেওয়া হচ্ছে, তো পাতা ভাজা খেতে খুব সুন্দর লাগে, কালকের জন্য রেখে দিয়েছি, প্লাস্টিকে মুড়ে দেবো, কিছুই হবে না। আবার কিছুটা পাতা তুলতে হবে, সব তো ভালো ছিল না, আবার কিছু কিছু পোকাও লেগে গেছিলো সেই জন্য। এই যে আনাজগুলো তুলে দিই, তারপর চাল টাল এখনও কিছু ধোয়া হয়নি, সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর রান্না শুরু হবে। সবজি ধুতে চলে এসেছি আর অনেকটাই জল কমে গেছে, দেখো এখানে বসে বসে সবজি ধোয়া যাচ্ছে। আগে যদি এখানে এখানে মানে পা রাখলেই সবজি ধোয়া যেত, অনেকটা নিচে নামতে হচ্ছে। তো সবজিটা আগে ধুয়ে নিই, চালটাও ধুয়ে নেব। এই যে আমি চাল আর সবজি ধুতে যেতে মা এখানে পাতাগুলো জোগাড় করে দিচ্ছে, অনেক পাতা কিন্তু কিছু কিছু শুকনো, কিছু কিছু ভিজে আছে, মাঝে মাঝে বৃষ্টি হতো সেই জন্য মা ভালো জানে। তো মা এই যে পাতাগুলো জোগাড় করে দিচ্ছে, রান্নার ধারে নিয়ে যেতে হবে এবার। রসুন আদাটা বেটে নিচ্ছি, বসিয়ে দিয়েছি, আর এক পাশে ভাত আর এক পাশে তরকারি, আর এখানে পাতা দিয়ে জাল দিচ্ছি। না সমস্যা হচ্ছে, উনুনে মাঝে মাঝে ধোয়া হচ্ছে। সে যে কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁকড়াটা ভাজতে হবে, অনেকটাই তেল দিয়েছি, পরিমাণটা একটু বেশি। ফেলে পেঁয়াজ, বন্ধুরা তোমাদের আগেই বলেছিলাম চিংড়ি মাছ কাঁকড়া অনেক ধরনের মাছ দিয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে ভাবছি কাঁঠালের এঁচোর হবে, আর কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না হবে। আর আজকে দাদাটা দিতে আসে মাছ, তোমাদের আগেই মা বলেছে নাকি বিদ্যাধরী নিতে নাকি কুমির এসছে। আমরা জানতাম মাফলাই কুমির আছে, কিন্তু আবার বিদ্যাধরীতেও কুমির এসছে, এইবার মাছ ধরা খুব টাফ হয়ে যাবে দাদাটা বলছিল। মানে বিশাল একটা ভয়ানক বিষয়, কুমির কিন্তু মনে করলেই, ও যেখানে ছিল গ্রাফি দিয়েছে পুরো পাশেই কুমির ছিল, এমন বিপজ্জনক অবস্থা ওরা মাছটা ধরে। কিন্তু বিদ্যাধরী নদী তো অতটা কুমির ছিল না, হঠাৎ করে নদীতে তো একটাই তো নদী, ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে মাঝখানে একটা দ্বীপ, এদিক ওদিক ঘুরে ঘুরে গেছে, কুমির তো এক নদীতে ঘুরে ঘুরে বেড়াতেই পারে। তো সেরকম অবস্থার মধ্যে এখন বললো দাদাটা, আমরা তো মাঝে মাঝে যেতাম আগে, কিন্তু এখন খুব একটা যাওয়া হচ্ছে না। এই যে মামামের টিউশন আছে, ওর জন্যে ওকে একটু সময় না দিতে পারলেও নয়, তো সেই কারণেই। আর তবে অবশ্যই যাবো এক সময়, আমার যাওয়ার ইচ্ছা আছে। তবে ভালো লাগে, মানে নদীর ধারের পরিবেশটা এত সুন্দর, তো পুরো মনটাই ভরে যায়। আর আমাদের অনেকদিন নদীর ধারে যাওয়া হয় না, তো নদীতে কাঁকড়া এসছে তোমরা তো জানোই, প্রচুর পরিমাণে গোনে কাঁকড়া চিংড়ি মাছ প্রচুর পরিমাণে এসছে। বাবাদের নদীতে গেছিলাম তখন দেখেছিলাম, আর এই দাদাটা চড়পাটায় এই কাঁকড়াগুলো ধরেছে। তো কাঁকড়া কেটে রেডি করা আছে আমার, তো চাপিয়ে দিই এবার। তো বন্ধুরা কাঁকড়াটা হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার রসুন আদার বাটাটা দিয়ে দেবো। মানে ওই জন্য আদা একটু লেগে যেতে পারে, এখন দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগে, আর এবার কুমড়ো পুঁই শাক আলু দিয়ে দেবো।
तो बंधुरा नून हलुदा दिए देव आगे तो काकड़ा दिए अल्प को नून हलुदा दिए देव मरीच गुड़ो दिए देव आगे तो रसुन पेज रसुन नाड़ा देवा छो ते मसलागुलो दिए नी तो बंधुरा ये मसला दिए कषानो हो गए खूब सुंदर एक कलर चले गए एबार जलटा ढेले देव একটা তরকারি তো ফুটছে আর একটা ভাত হয়ে গেছে এবার আরেকটা কড়াইতে আলু আর এঁচোড়টা সিদ্ধ করতে দেব এখানে জল দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আলু আর কাটলেটের এঁচোড়টা সিদ্ধ করে নেব তো বন্ধুরা এই যে জলটা ফুটে উঠেছে এবার কাটলেটের এঁচোড়টা দিয়ে দেব গরম জলটা लाल एक सुंदर एक कलर चले कांठाल सेद्ध करते एक हलुद नून दिए दिए अल्प अल्प को हलुदा दी अनेकटा आठा केटे जाए तो सेजने हलुदा देवा एबार नामिए नेब বন্ধুরা কাঁঠালের এঁচোড় সিদ্ধ হয়ে গেছে এবার আলু আর কাঁঠালগুলো আলাদা আলাদা করে ভেজে নেব দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর তার সঙ্গে আলু ভাজা হয়ে গেছে আর এঁচোড়টাও ভাজা হচ্ছে এঁচোড়টা একটু ধীরে ধীরে ভাজা করতে হবে তো সেজন্য এঁচোড়টা আস্তে আস্তে হচ্ছে তার মধ্যে চিংড়ি মাছ আর যাগুলো ভাজা তো হয়েই গেছে প্রায় সব কিছু ভাজা হয়ে গেছে আর তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলাটা তেলেই দেব যাতে সুন্দর একটা সেন্ট বেরোয় তো বন্ধুরা এই যে কাঁঠালের এঁচোড়ের সাথে সাথে ঠাম্মা ওদিকে চাটনি করছে মানে আমি তো এক পাশে জাল দিচ্ছি ওই জন্য দুই দিক তো দেখা সম্ভব হচ্ছে না ঠাম্মা ওই পাশে
চাটনি করতে বসে বলছে আমার কিন্তু খুব ভালো রান্না করে। আমার বিয়ের পর প্রায় সময় ঠাম্মা মার হাতে রান্না বেশি খেয়েছি, মানে আমার তো ওদের কাছ থেকেই শেখা বেশি, আগে তো খুব একটা পারতাম না। তাই যে বাড়ির গাছের আমের চাটনি, এঁচোর চিংড়ির মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছিলাম যাতে আরো সুন্দর একটা গ্রেভি ভাব এসছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। দেখো সবাইকে ভাত দিয়ে দিচ্ছি, তোমার গ্লাসে জল দিচ্ছি। চলে এসেছি স্নান করতে, সমস্ত কিছু গুছিয়ে, আর সকালবেলা একবার স্নান মোটামুটি হয়ে গেছিলো। আবার এত গরম তো, আর কাজ কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলোও কাচবো। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। A few moments later. তো বন্ধুরা রান্না বান্না করে স্নান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার মামামের নাচের ক্লাস ছিল সেটা সেরে আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাবো আমরা। তো কোথায় যাবো পরের ব্লগটাই তোমরা বুঝতে পারবে, তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ পরের ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি। তা আসছে অন্য ভিডিও নিয়ে, টাটা।